হ্যালো বন্ধুরা, আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে নিউটনিয়ান বলবিদ্যার 5টা টপিক। আজকে ওই ভিডিওরই পরেরটা, আজকে হচ্ছে টাইপ 6 লিফট। আমরা আজকে লিফটটা দেখব। প্রথমে এক নম্বর, দুইটা টাইপ হয় লিফটের ক্ষেত্রে, দুইটা ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। যদি লিফটটি উপরে ওঠে, বস্তুর ওপর লব্ধি বল কীভাবে নির্ণয় করবো সেটা হচ্ছে, যখন উপরে ওঠে তখন জি এর সাথে ত্বরণটা যোগ হয়। লব্ধি বল নির্ণয়ের ক্ষেত্রে এম এর সাথে জি এবং ত্বরণটা যোগ হয়। আর যখন আমরা নিচে নামবো তখন আমরা ওজন হালকা অনুভব করি আর কি কিছুটা, তখন আমরা হচ্ছে এম গুণ দিব জি এর থেকে, এ বিয়োগ দিব। তারপরে টপিকটা হচ্ছে খুবই দরকারি, সেটা হচ্ছে রৈখিক ও কৌণিক এর মধ্যে সম্পর্ক। দেখো প্রথমে রাশিটা, এটা সবাই একটু দেখে নিতে পারো ভালো করে। প্রথমে হচ্ছে রাশি, রাশিগুলো আমরা এক পাশে লিখলাম, তারপর হচ্ছে রৈখিক হিসেবে যেগুলো লেখে, আর কৌণিক, তারপর হচ্ছে সম্পর্ক, রৈখিক এবং কৌণিকের মধ্যে সম্পর্ক। প্রথমে হচ্ছে সরণ, সরণকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি এবং কৌণিকে সেটা থিতা দিয়ে প্রকাশ করা হয়, এবং সম্পর্ক হচ্ছে সাথে আর দ্বারা গুণ করা হয়। আর হচ্ছে ব্যাসার্ধ এবং বেগ, বেগ এখানে ভি দ্বারা প্রকাশ করা হয়, তারপর এখানে হচ্ছে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়, তারপর সম্পর্ক হচ্ছে বি ইজ ইকুয়াল টু ওমেগা আর। তারপর ত্বরণের ক্ষেত্রে রৈখিক ত্বরণ এ আলফা, কৌণিক ত্বরণ তারপর এ ইজ ইকুয়াল টু আলফা ইন্টু আর। মনে রাখবা রৈখিক যখন, এই তিনটার ক্ষেত্রে সরণ বেগ এবং ত্বরণ, এই তিনটার ক্ষেত্রে রৈখিক নির্ণয় করতে হলে কৌণিকের সাথে ব্যাসার্ধ দিয়ে গুণ করা লাগে। রৈখিক যখন আমরা নির্ণয় করবো তখন ব্যাসার্ধের সাথে কৌণিকটা গুণ করবো, তখন সরণ বেগ ও ত্বরণ পাবো। ভরকে আমরা রৈখিকে এম দ্বারা প্রকাশ করি, এবং কৌণিকের ক্ষেত্রে সেটা আমরা আই দ্বারা প্রকাশ করি, যেটাকে জড়তার ভ্রামক বলে। জড়তার ভ্রামক আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার। বলের ক্ষেত্রে আমরা বলকে রৈখিকের ক্ষেত্রে এফ দ্বারা প্রকাশ করি, এবং কৌণিকের ক্ষেত্রে টর্ক দ্বারা প্রকাশ করি। টর্ক ইজ ইকুয়াল টু হচ্ছে ব্যাসার্ধ আর এবং এফ এর ভেক্টর গুণ। ভেক্টর গুণ মানে কি? ক্রস গুণ আর কি। তো এটাকে আমরা লিখতে পারি এফ আর সাইন থিতা। এবং ভরবেগ, ভরবেগের ক্ষেত্রে এখানে রৈখিক ভরবেগ হচ্ছে পি এবং কৌণিক ভরবেগ হচ্ছে এল। এখানে আমরা কি লিখতে পারি? এল ইজ ইকুয়াল টু আর ভেক্টর আর এবং রৈখিক ভরবেগ পি এর ভেক্টর গুণফল। এটাকে কি বলতে পারি? পি কে এম বি দ্বারা লেখা যায় এবং আর সাইন থিতা। এই ক্ষেত্রে মনে রাখবা কৌণিক যখন নির্ণয় করবো তখন আর এর সাথে রৈখিককে গুণ করতে হবে, কিন্তু এইখানে যখন আমরা সরণ এবং বেগ ত্বরণ নির্ণয় করছিলাম তখন রৈখিক নির্ণয় করার ক্ষেত্রে আর কে কৌণিক দ্বারা গুণ করছিলাম। এখানে কিন্তু বিষয়টা অন্য। গতিশক্তি, গতিশক্তি ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার দ্বারা প্রকাশ করি, কিন্তু কৌণিকের ক্ষেত্রে গতিশক্তি ই কে ইজ ইকুয়াল টু হাফ জড়তার ভ্রামক আই ইন্টু ওমেগা স্কোয়ার। তারপর দেখো আমরা কি জানি, পি ইজ ইকুয়াল টু এম ভি না, ইজিক্যাল টু এম বি। ওই রকমভাবে কৌণিকের ক্ষেত্রেও এল ইজিক্যাল টু আই ওমেগা, মানে কি আই দ্বারা কৌণিক ভর বোঝানো হয় এবং ওমেগা দ্বারা কৌণিক বেগ নির্ণয় বোঝানো হয়। এবং টর্ক টি ইজিক্যাল, এফ ইজিক্যাল টু আমরা কি জানি এম এ, ওই ক্ষেত্রেও কৌণিক হচ্ছে টর্ক, ইজিক্যাল টু আই হচ্ছে জড়তার ভ্রামক এবং আলফা হচ্ছে কৌণিক ত্বরণ। ওমেগার ক্ষেত্রে আমরা কি জানি থিটা বাই টি, এর হচ্ছে একক রেডিয়ান পার সেকেন্ড। মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে দেখো ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, ভি এর মাত্রা কি, ভি এর একক কি মিটার পার সেকেন্ড, আর এখানে ওমেগা আর, আর এর একক কি মিটার। এখানে মিটার মিটার কাটা গেল, ওমেগার একক আসলো সেকেন্ড ইনভার্স। ওয়ান এখানে দেখো ওয়ান আর পি এম, ওয়ান রেভুলেশন পার মিনিট, মানে এক মিনিটে কয়বার ঘুরে। এইখানে এটা যখনই বলবে আমাদেরকে তখন 2π/16, মানে 16 সেকেন্ডটা দিয়ে আমরা ভাগ করবো। আর মাত্রা, এটা কিসের মাত্রা? এটা হচ্ছে কৌণিক ত্বরণের মাত্রা, এ ইজ ইকুয়াল টু আলফা আর। এখানে এম এম কাটা গেল এবং কৌণিক ত্বরণের আমরা একক পাইলাম সেকেন্ড ইনভার্স 2। এখন দেখো এই সূত্রগুলো তোমরা সবাই প্রায় জানো, এ ইজিক্যাল টু ভিটি, কৌণিকের ক্ষেত্রে তা থিতা ইজ ইকুয়াল টু ওমেগা টি, এবং এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, ওই ক্ষেত্রে থিতা ইজ ইকুয়াল টু
ওমেগা ইনিশিয়াল প্লাস ওমেগা ফাইনাল বাই টু ইন্টু টি, তারপর এস ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। ওইখানে কোণিকের ক্ষেত্রে গিয়ে হয় থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। তারপর ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, আমরা জানি সেটা কোণিকের ক্ষেত্রে হয়ে যায় ওমেগা ফাইনাল স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা ইনিশিয়াল প্লাস টু আলফা থিটা। এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, সেই ক্ষেত্রে আলফা ইজ ইকুয়াল টু ওমেগা ফাইনাল মাইনাস ওমেগা ইনিশিয়াল বাই টি। তারপরে যেটা সেটা হচ্ছে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক কি? ভরকে আমরা যেটা দ্বারা প্রকাশ করি আর কি, সরলে সেটা সরলে সেটাকে কোণিকে জড়তার ভ্রামক বা আই দ্বারা প্রকাশ করে, আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার। এখানে দুইটা উপপাদ্য আছে, অভিলম্ব উপপাদ্য মানে কি, এই দুইটা অভিলম্ব বরাবর আছে, এই দুইটার যোগফল হবে জেড অক্ষের বরাবর, আই জড়তার ভ্রামক আই জেড, এটা হবে এই দুইটার যোগফলের সমান, আই এক্স প্লাস আই ওয়াই। আরেকটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য, এই দুইটা আমরা একটু প্যাচ লাগাই পেলি, কিন্তু এইখানে অক্ষ অভিলম্ব অভিলম্ব যদি এইভাবে মাথায় রাখি লম্ব হিসেবে, তখন আমাদের মাথায় কাজ করার কথা। আর সমান্তরাল অক্ষ উপপাদ্যে আই ইজ ইকুয়াল টু আই জি প্লাস এম এস স্কোয়ার, এই ক্ষেত্রে উপপাদ্যটা কীভাবে কাজ করে, এই যে একটু দূরত্বে যদি থাকে ওই রকমভাবে আমরা এই সমান্তরাল অক্ষ উপপাদ্যটা করি। পরের ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন বস্তুর ক্ষেত্রে জড়তার ভ্রামক বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন ফাঁপা সিলিন্ডারের ক্ষেত্রে এম আর স্কোয়ার হয় আই ইজ ইকুয়াল টু, এবং নিডেড সিলিন্ডারের ক্ষেত্রে আর একটু কম হয় এই জড়তার ভ্রামক। মনে রাখবা ফাঁপার ক্ষেত্রে কিন্তু জড়তার ভ্রামক একটু বেশি হয়, আর নিডেডের ক্ষেত্রে কিন্তু জড়তার ভ্রামক একটু কম হয়, এই যে দেখব। এই কয়েকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখানে যতগুলো উল্লেখ করা আছে এগুলো তুমি মাথায় রাখতেই হবে। ফাফা গোলকের ক্ষেত্রে আই ইজ ইকুয়াল টু টু বাই থ্রি এম আর স্কোয়ার, এবং নিরেটের ক্ষেত্রে দেখো এই নিরেটের ক্ষেত্রে কিন্তু কম জড়তার ভ্রামকটা, ফাইভ বাই টু বাই ফাইভ এম আর স্কোয়ার। সুষম দণ্ডের ক্ষেত্রে যখন ভরকেন্দ্র দিয়ে যায়, মানে ভরকেন্দ্র দৈর্ঘ্যর সাথে লম্ব সরল রেখায় মানে ধরতে গেলে মাঝখান দিয়ে যখন যায়, তখন আমরা ওইটাকে ওয়ান বাই টু এম এল স্কোয়ার লিখি, এবং এক প্রান্ত দিয়ে যখন যায় মানে এক কিনারা দিয়ে যখন যায়, তখন আমরা সেটাকে লিখি আই ইজ ইকুয়াল টু ওয়ান বাই থ্রি এম এল স্কোয়ার। আয়তাকার পাত, এটা খুবই ইম্পর্টেন্ট হতে গেলে, এখানে এম বাই টুয়েলভ ইন্টু এল স্কোয়ার, এই যে দৈর্ঘ্য এবং প্রস্থের স্কোয়ারের যোগফল। আসো আমরা একটি এক্সাম্পল দেখি, জিরো পয়েন্ট ফাইভ সিক্স কেজি ভরবিষ্ট একটি মিটার স্কেল 20 সেন্টিমিটার চিহ্নিত দাগের লম্ব অক্ষের সাপেক্ষে মিটার স্কেলটির ঘূর্ণন জড়তা নিরূপণ করো, এটা বুয়েট 19-20 আসছিল। জড়তার ভ্রামক, যেহেতু এটা হচ্ছে বরাবর আমাদের মাঝখানেও নাই বা একেবারে যে এক প্রান্তে ওইটাও নাই, এটা আছে 20 মিটার পরে আর কি, এক প্রান্তে থেকে 20 মিটার পরে, তো আমরা এটাকে মাঝখান থেকে ধরলাম। সমান্তরাল অক্ষ উপপাদ্য থেকে আমরা এই ম্যাথটা সলভ করব। এখানে আইজি, আইজি মানে কি, এখানে মাঝখানে আছে ভরকেন্দ্রগামী এম এল স্কোয়ার বাই টুয়েলভ, এই যে আমরা মাঝখান বরাবর ধরলাম ভরকেন্দ্রগামী, এবং এম এস স্কোয়ার, এস স্কোয়ার মানে কি, এই যে এতটা দূরে, এখান থেকে এতটা দূরে আছে, ওই যে সমান্তরাল অক্ষ উপপাদ্যতে আমরা দেখছিলাম। এরপরে মানটা বসালাম, বসানোর পরে আমাদের উত্তর আসলো 0.096 কেজি মিটার স্কোয়ার। সর্বশেষ যে টাইপটা সেটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ ও বল। কেন্দ্রমুখী ত্বরণ হচ্ছে ভি স্কোয়ার বাই আর, ত্বরণ হচ্ছে ভি স্কোয়ার বাই আর, আর কেন্দ্রমুখী বল হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। বস্তুটা যখন এইভাবে ঘুরতে থাকে, তখন ওইটা যখন সর্বোচ্চ স্থানে থাকে, তখন ওইটার টান থাকে এম ভি স্কোয়ার, এটা হচ্ছে কৌণিক বল, কেন্দ্রমুখী বল আর কি, বিয়োগ এম জি, মানে ওইটাকে যে বলে আকর্ষণ করে ওইটা হচ্ছে বিয়োগ হয় যখন সর্বোচ্চ স্থানে বা সর্বোচ্চ উপরে থাকে। এই সর্বোচ্চ উপরে থাকার মানে কি জানো, সর্বোচ্চ উপরে থাকার মানে হচ্ছে এই থিতাটা, এই যে আমরা যখন এইভাবে করি তখন 180 ডিগ্রি কোণে থাকে, 180 ডিগ্রি কোণ কস 180 মানে হচ্ছে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানের কারণে এখানে মাইনাস এম জি হয়।
এবং বস্তুটা যখন সর্বনিম্ন স্থানে থাকে তখন ওইটা হচ্ছে শূন্য ডিগ্রি কোণে থাকে, মানে এটা হচ্ছে নিচের দিকে, তখন কস জিরো ডিগ্রির মান আসে ১, তখন আমাদের এখানে প্লাস এমজি হয়, কেন্দ্রমুখী বল এর সাথে এমজি যোগ হয়। আর যখন সাধারণভাবে থাকি, ধরো এই বস্তুটা এইখানে আছে, এই বস্তুটা হচ্ছে এইখানে আছে, তখন এটা প্রায় ৯০ ডিগ্রি থেকেও কম বা এরকম, এটা একটু হচ্ছে ৯০ ডিগ্রি আর এটা হচ্ছে ধরো ৬০ ডিগ্রি কোণে আছে, তখন ৬০ ডিগ্রি কোণে থাকলে আমরা এই সূত্রটা ব্যবহার করি, কস এম বি স্কোয়ার বাই আর প্লাস এমজি কস থিতা। এগুলো খুবই ইম্পর্টেন্ট, আগে আমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, তারপর আমাদেরকে বাকি সব কিছু করতে হবে, বাকি ম্যাথগুলো করতে হবে, বেশি বেশি এক্সাম্পল করতে হবে।